নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গত বুধবার অর্থাৎ 8ই জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর জন্মদিবস পালিত হলো সাড়ম্বরে। তাকে ছাড়া পশ্চিমবঙ্গের রাজনৈতিক বৃত্ত সম্পন্ন হয় না। আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের নানা প্রাসঙ্গিকতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। রয়েছেন দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বর্ষীয়ান রাজনীতিবিদ তথা পিডিএস নেতা সমীর প্রতিদ্বন্দ্বী। সমীর দা, আপনাকে আমাদের এই বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকেও আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদাকেও আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলা বলছে চ্যানেলে প্রয়াত জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের যে প্রাসঙ্গিকতা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে সকলকে একটা অনুরোধ করব যে এই আলোচনা আপনারা পুরোটা দেখুন, মাঝ পর্বে ছেড়ে চলে যাবেন না। ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আপনারা আমাদের যে সমস্ত অনুষ্ঠান আমরা করছি সেগুলো আপনারা আপডেট পান। তো চলুন, আজকে আমরা প্রয়াত জ্যোতি বসুর যে রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম সমীরদার কাছে আসবো। সমীরদা, জ্যোতিবাবুর সাথে রাজনীতির সুবাদে তো আপনার সঙ্গে গভীর সম্পর্ক ছিল, তো একটা কথা যে বর্তমান এই যে রাজনৈতিক পরিস্থিতিতে, বর্তমান জোট রাজনীতিতে জ্যোতিবাবুর প্রাসঙ্গিকতা কিভাবে অনুভব করছেন? জ্যোতিবাবুর প্রাসঙ্গিকতা আজকের দিনে আরো বেড়ে গেছে। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি যে চর্চা করে গেছেন এবং ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবহার করে সমাজ পরিবর্তনের সংগ্রামের অংশ হিসাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রশ্নে উনি যে কাজ করে গেছেন, আজকের দিনে সেগুলো দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে একদিকে মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা, অন্যদিকে দেশের আইনি ব্যবস্থাকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনের সংগ্রামের স্বার্থে ব্যবহার করা, এবং সেই প্রশ্নে নির্বাচনী সংগ্রামে উনি দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই ভারতবর্ষে পশ্চিম বাংলায় যে আইনসভা, আইন পরিষদ, তার সদস্য হয়েছিলেন 1946 সালে রেলওয়ে শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়ে। তখনকার দিনে কমিউনিস্ট পার্টির 3 জন সদস্য ছিল, তার মধ্যে একজন জ্যোতি বসু ছিলেন, এবং শ্রমিক আন্দোলন, মধ্যবিত্ত কর্মচারী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, সমস্ত স্তরে ছাত্র, যুব, মহিলা, সামগ্রিকভাবে গণ আন্দোলন তার শীর্ষে তিনি অবস্থান করছিলেন। এবং পশ্চিমবাংলা আন্দোলনের ভিত্তিতে পার্টির প্রসার বিপুলভাবে না হওয়া সত্ত্বেও তিনি একজন ব্যতিক্রমী কমিউনিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, কমিউনিস্ট ব্যক্তিত্ব, যিনি সারা ভারতবর্ষের বিভিন্ন দলের কাছ থেকে শ্রদ্ধা সমীহ আদায় করে নিতে পেরেছিলেন, শ্রদ্ধা করতেন সবাই তাকে। আমরা যে অভিজ্ঞতা পার করে এসেছি, 1996 সালে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রীর প্রশ্ন যেটা এসেছিল, সেটা শুধু কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তো আসেনি, অকংগ্রেসি অবিজেপি দলগুলো ঐক্যবদ্ধ ভাবে চেয়েছিলেন, যখন কংগ্রেসকে মানুষ পরাস্ত করেছে বিজেপিকে আটকাবার জন্য, যখন কংগ্রেসও এগিয়ে এসছে আমরা সরকারে যাব না, জ্যোতিবাবু যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আমরা সমর্থন দেব, তখন যে অবস্থান নেওয়ার দরকার ছিল সিপিআইএম নিতে পারেনি, এবং আজও পর্যন্ত দল হিসাবে সেই দোটানায় সিপিআইএম ভুগছে, কিন্তু জ্যোতিবাবু কিন্তু দিনের জীবনের শেষ দিন পর্যন্ত এই ব্যবস্থাকে ব্যবহার করার প্রশ্নে নতুন পথ দেখিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে গেছেন। 96 সালে যদি সেই সিদ্ধান্ত সিপিআইএম নিতে পারত, বামফ্রন্টের শরিকরা নিতে পারত, তাহলে পরে যদি সিপিআই অংশগ্রহণ করেছিল তখনকার যুক্তফ্রন্টের মন্ত্রিসভায়, ইন্দ্রজিৎ গুপ্ত মন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের, দেবগৌড়ার সরকারের, গুজরালের সরকারের, কিন্তু অন্য আরএসপি ফরওয়ার্ড ব্লক অংশগ্রহণ করেনি। 89 সালে
যখন সারা পৃথিবীতে মার্কসবাদ সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে, সমাজতন্ত্র সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে, সশস্ত্র পথে সমাজতন্ত্র সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে, তখন নতুন দিশা দেখানো যেত। শুধু সিপিআইএম নয়, ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন সারা পৃথিবীর সামনে নতুন বিকল্পের রাস্তা খুলে দিতে পারত, যে নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করে খেটে খাওয়া মানুষের পক্ষে, লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে বিকল্প পথ আছে, যে পথে এগোনো সম্ভব, যে পথে এগোনো যায়। এটা যদি সেদিন সিপিআইএম এই লাইন গ্রহণ করতে পারত, তাহলে আজকের দিনে সারা পৃথিবীতে একটা নতুন বিকল্পের পরিবেশ তৈরি হয়ে যেত দুনিয়া জোড়া। এবং এখন যে আমরা দেখতে পাই যে পুঁজিবাদী দেশগুলো তাদের প্রাধান্য, এবং যে সমাজতান্ত্রিক দেশগুলো আছে তার মধ্যে প্রধান চীন, তারা একটা নতুন চেহারা নিয়ে নিচ্ছে, এরকম একটা পরিবেশে মানে জ্যোতিবাবুকে ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি এই জন্য বলি, এটা আমি সারা পৃথিবীর ক্ষেত্রেই বলি, যে নিজের মতের সঙ্গে মিলছে না এরকম একটা মতাদর্শ ভিত্তিক পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে নিজের মতের ভিত্তিতে মতের পক্ষে ব্যবহার করা মানুষের স্বার্থে, এটা একটা পৃথিবীতে এই নজির দ্বিতীয় পাওয়া যাবে না। এবং উনি যে প্র্যাকটিস করে গেছেন, অনেকে অনেক কিছু সে সম্পর্কে সঠিক ধারণা নেই, অনেক বহু মানুষের সঙ্গে আমি কথা বলে দেখেছি তাদের সঠিক ধারণা নেই। হ্যাঁ ঠিক আছে সমীরদা, আমরা আসছি আপনার কাছে, আমি রাজাদার কাছে আসবো। রাজাদা আপনি বলুন যে জ্যোতিবাবুর প্রাসঙ্গিকতা আজকের যে রাজনীতির পরিসরে কিভাবে দেখছেন? জ্যোতিবাবু খুবই উঁচু ধরনের রাজনীতিবিদ ছিলেন। আজকে যে ধরনের রাজনীতিবিদ আমরা দেখি, তার রুচি যে ধরনের প্রকাশ ঘটে, তার সঙ্গে জ্যোতিবাবুর বিরাট ফারাক। তিনি অত্যন্ত সুশিক্ষিত ছিলেন, বিদেশে পড়াশোনা করেছেন, এবং আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ তার দীর্ঘ 23 বছরের মুখ্যমন্ত্রী থাকাকালীন বা অন্য সময়ও তার মুখ দিয়ে এমন কোন শব্দ বা বাক্য পেয়েছে যেটা মানুষকে শুনতে কষ্ট হয়নি। কিন্তু ইদানিংকালে আমরা রাজনৈতিক নেতাদের নানান ধরনের মানে কথাবার্তায় শুধু বিচলিত হই না, আমাদের বেশ খারাপ লাগে, কষ্ট লাগে যে দেশের যাদের পরিচালনার ভার যাদের হাতে এসেছে বা যারা নিতে চলেছে তাদের কথাবার্তার ধরনটা কিরকম। যতবাবু মানে একটা অত্যন্ত রুচিশীল রাজনৈতিক নেতা ছিলেন বলে আমি মনে করি, এবং সেটা বিরল, মানে সেদিক থেকে আমি মনে করি যে এই ধরনের রাজনীতিবিদের সত্যি প্রয়োজন আছে, যারা ইংল্যান্ড কখনকার দিনে ইংল্যান্ডে পড়তে গেছিলেন, যে ফ্যামিলি থেকে এসেছিলেন, ওনার কোন ওনার বোধহয় কাকা বা জেঠু কেউ একজন হাইকোর্টের বদ ছিলেন, বাবা বিখ্যাত ডাক্তার ছিলেন, উনি অনেক দূর যেতে পারতেন, মানে লন্ডনে ল পড়তে গেছিলেন, ব্যারিস্টার হয়েছিলেন, খুব বড় মানে ওকালতি করতে পারতেন, না করে দেশ তখনও স্বাধীন হয়নি, কংগ্রেসেও উনি ঢুকলেন না, ঢুকলেন কমিউনিস্ট পার্টিতে, সেটা কমিউনিস্ট পার্টি তখনও সেভাবে ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করেনি, তা সত্ত্বেও উনি কমিউনিস্ট পার্টিতে এলেন, এবং নিশ্চয়ই ওনার ধারণা ছিল যে মানে দেশের যে গরিব মানুষ আছে তাদের একটা কোন একটা কিছু করার, মানে অনেকটা বলা যেতে পারে যে উনি তার নিজের জীবনের একটা বড় অংশ দিতে চেয়েছিলেন সাধারণ মানুষের উন্নয়নে কল্যাণে। আমি সমীরদা যেটা বলবেন কিছুটা তো আমি একসঙ্গে 100 বার একমত যে ওনার সেই দিকে কন্ট্রিবিউশন রয়েছে, তার তুলনা নেই। আমি আশা করবো আজকে যারা রাজনীতিবিদ তারা জ্যোতিবাবু জীবনীটা পড়েন, জানেন, বোঝেন, এবং কিভাবে রুচিশীল থাকতে হয় সেটা জ্যোতিবাবু মানে জীবনী থেকেই বোঝা যেতে পারে। তবে যে প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গে, যে মানুষটা 23 বছর রাজত্ব করলো, 23 বছরের মুখ্যমন্ত্রী, আপনি পবন চামলিং সিকিমে বাদ দিন, সেখানে ছোট্ট রাজ্য, সেখানে হয়তো বেশিদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু এই পশ্চিমবঙ্গের মতন একটা সমস্যা সংকুল রাজ্য, ডাইভার্স মানে ভিন্ন মতামতের এখানে সমাবেশ হয়েছে, তা সত্ত্বেও মানুষ এখানে উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এটা এটা ইটসেলফ একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তবে যেটা যেটা বলা প্রয়োজন, উনি নিজে 23 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার দল প্রায় 35 বছর মতন ছিল, পশ্চিমবঙ্গে যে ধরনের উন্নত হওয়া দরকার ছিল সেটা কিন্তু সেভাবে ঘটেনি। হ্যাঁ এটা সত্যি কথা, প্রথম 5 বছরের বামপন্থার মধ্যে যে ধরনের মানে গরিব কল্যাণমুখী যেটা ছিল, গরিবদের সংঘবদ্ধ করার যে প্রয়াস ছিল, পরবর্তী বামফ্রন্টের আমরা সেটা দেখিনি,
না দেখার ফলেই কিন্তু অন্য রাজনৈতিক বিকল্প রাজনৈতিক সন্ধানে মানুষ কিন্তু ঘুরেছে, কিন্তু বামেদের যে ঐক্যবদ্ধতা ছিল, তাদের রাজনৈতিক যে ধরনের শক্তি ছিল, অনেকটা শক্তি প্রদর্শন তারা করতে পেরেছিল বলেই দীর্ঘদিন রাজনীতিতে থাকতে পেরেছে। মানে পশ্চিমবঙ্গ দেখুন, আজকে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের যে অবস্থা ছিল আজকের অনেকটাই পিছিয়ে গেছে, অনেকটাই পিছিয়ে গেছে। আজকে বাঙালি হিসেবে আমি গর্ব অনুভব করি, বাংলার বাইরে যখন যাই নানান ধরনের টুপি পিছতি পিছিয়ে থাকার কথা আমাদের শুনতে হয়। যারা এতদিন রাজত্ব করেছিল তারা পশ্চিমবঙ্গকে কিছুটা ভিন্নতা দিতে পারতো, ঠিক আছে কেন্দ্রের সাহায্য তোমরা পাচ্ছ না, তোমরা সেখানে হয়তো আর্থিক উন্নতি করতে পারবে, কিন্তু স্বচ্ছতায় কেন পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে? হ্যাঁ, অনেক কি জিনিস ছিল যেগুলো হয়তো দূর করা যেতে পারে, এই ধরনের পাড়ায় পাড়ায় যে মস্তানি বা লোকাল কমিটি বা মস্তানি রাজ, কোনটাই কিন্তু কম ছিল না। তো আমরা অরূপদার কাছে যাব, যে অরূপদা তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলে এবং আছো, তো সেই সময় জ্যোতিবাবুর সময় তুমি কিভাবে দেখেছো নাকি? বিপ্লব, আমার যেটা মনে হয়েছে, আমার সাংবাদিকতা জীবন যখন শুরু বা অ্যাক্টিভলি যখন আমি পলিটিক্যাল রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ শুরু করি, তখন জ্যোতিবাবু ধরতে পারো 2000 জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন, এবং সেই সময় তৃণমূল এবং নন্দীগ্রাম আন্দোলনের সময়, যেটা সমীরদা খুব ভালো জানেন, যে তখন জ্যোতিবাবু যা বলছিলেন তা পার্টির মতের সঙ্গে একেবারেই মিলছিল না। যেটা সমীরদা 96 সালে যেটার উল্লেখ করলেন, যে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীত্বের সময় আমরা জানি যে কেন্দ্রীয় কমিটিতে জ্যোতিবাবু ভোটে হেরে গিয়েছিলেন, যে সিপিএম সেটা প্রধানমন্ত্রীর ইস্যু জ্যোতিবাবুটা মানেনি। একইভাবে সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় আমি দেখেছিলাম বারবার করে জ্যোতিবাবু যে কথাগুলো বলছিলেন, যে বর্তমান সেই সময়কার যারা সিপিএম নেতৃত্ব সিঙ্গুর বা নন্দীগ্রামে, জ্যোতিবাবুর কোনো কথাই সেই সময় মানেননি। জ্যোতিবাবু কোথাও সংখ্যালঘু হয়ে গিয়েছিলেন সেই সময়, জ্যোতিবাবু বারবার করে এই যে জোর করে জমি অধিগ্রহণের কথা বলছিলেন, যেটা তার বিরোধিতা করেছিলেন। সিপিএম এর সঙ্গে আমার মনে হচ্ছিল অনেকটা ডিফারেন্স হয়ে গেছিল, যে সিপিএম এত ঘটা করে সিপিএম জন্মদিন পালন করেছেন সেখানে দাঁড়িয়ে আমার যে সেই সময় জ্যোতি বসুর সঙ্গে দলের যে অনেকটা ফাড়া, জ্যোতি বসুকে যেভাবে ব্রাস্ত করে দেওয়া হয়েছিল সেটা তো স্বাভাবিকভাবেই উঠবে না। সেটা কিন্তু লাস্ট সময় আমার মনে হয় জ্যোতিবাবু অনেকটাকেই ব্রাস্ত করে দেওয়া হয়েছিল, তার দলেও তার কথা সেভাবে গুরুত্ব পাচ্ছিল না। এবং সমীরদার হয়তো মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার জ্যোতিবাবুর বাড়িতে গিয়েছিলেন ইন্দিরা ভবনে, তখন সিঙ্গুর এবং নন্দীগ্রামের সময় মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জি জ্যোতিবাবু একবার দৌত্য করেছিলেন, তারপরে পার্টির একটা অংশের থেকে রটিয়ে দেওয়া হয়েছিল যে জ্যোতিবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক স্নেহ করছেন এবং জ্যোতিবাবু আর কি চাইছেন না যে এই সরকারটা থাকুক, এটা পার্টির একটা অংশ রটিয়ে দিয়েছিল। এবার আমি অন্যদিকে আসি, সমীরদার যে কথাটা বলছিলেন জ্যোতিবাবু এবং প্রাসঙ্গিকতা, কালকে বিপ্লব আমি সিপিএম এর যে সমস্ত এবং সিপিএম এর ফেসবুক বা এতে সিপিএম এর যে সমস্ত ভিডিও গুলো দেখলাম, সেই ভিডিও জ্যোতিবাবুকে নিয়ে যে বানানো হয়েছে তার 90% জ্যোতিবাবুকে যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, জ্যোতিবাবু খাদ্য আন্দোলনে জ্যোতিবাবুর ভূমিকা, জ্যোতিবাবুর 72 থেকে 77 সালে জ্যোতিবাবুর ভূমিকা, সে জায়গায় জ্যোতিবাবু কিভাবে কংগ্রেসের বিরোধিতা করেছিলেন, কিভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় যেভাবে বামপন্থীদের মারার এ করেছিল সেখানে জ্যোতিবাবু কিভাবে বিরোধিতা করেছিলেন, জ্যোতিবাবু কিভাবে যুক্তফ্রন্টে তুলে ধরেছিলেন। এইখানে আমার বড় প্রশ্ন, সেটা আজকে যখন সিপিএম বা বামেরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে একটা জোট করার চেষ্টা করছে বা একটা যে প্রক্রিয়া শুরু হয়েছে, বর্তমান জেনারেশন যারা এখনো সিপিএম এর থেকে অনেকটা দূরে সরে গেছে, তারা তো এই প্রশ্নটা তুলতেই পারেন যে কালকে জ্যোতিবাবুকে যেভাবে তুলে ধরা হলো, যে জ্যোতিবাবু কংগ্রেসের নীতি বা আদর্শের সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় উঠে এসেছেন, তারা কিভাবে কেন এটা মেনে নেবেন যে কংগ্রেসের সঙ্গে আবার তো সিপিএম হাত ধরছে, তাহলে কি আমি পেছনের ওটা ভুলে গেলাম? এবং সমীরদা যেটা বললো যে এখনো কংগ্রেসকে যে পুঁজিবাদী দল হিসেবেই দেখে, সেটা সিপিএম এখনো পাল্টায়নি। কোনো জিনিস আমি একটা ক্ষমতা, শুধু ক্ষমতা দখলের জন্য একটা জোট, সেই জোটকে কি মানুষ মেনে নেবে, সেই জোটকে কি মানুষের সামনে নিয়ে যাওয়া যাবে, এই প্রশ্নটা কিন্তু আমার থেকেই যাচ্ছে বিচার, সবসময় এটা আমাকে হন করে দাঁড়াচ্ছে। হ্যাঁ সমীরদা, তাহলে আপনি যেটা আরেকটা কথা যেটা বলছিলেন, যে জ্যোতিবাবুর যে জোট রাজনীতি ছিল কংগ্রেসের বিরুদ্ধে এতগুলো দলকে নিয়ে এক জায়গায়, সেটা শুধু পশ্চিমবঙ্গে তো বটেই, আমরা এতেও দেখেছি, দিল্লিতেও দেখেছিলাম,
তো সেই জায়গায় জ্যোতিবাবুর ভূমিকা, সেই জায়গা থেকে আজকে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং অলরেডি ভোটে লড়েছে, আবার আগামী দিনেও লড়বে, সেই ঘোষণা একসঙ্গে কর্মসূচি পালিত হয়েছে, জ্যোতিবাবুর জন্মদিনে একসঙ্গে গেছেন, সকলে বিধানচন্দ্র জন্মদিনে একসঙ্গে পালিত হয়েছে, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা নিয়ে তো পরিষ্কার থাকা ভালো যে আজকের এই পরিবেশ তৈরি হতো না বিজেপির উত্থানে যদি 96 সালে জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার মেনে নাও। এবার মাঝখানে দীর্ঘদিন সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি থেকে সমদূরত্ব নীতি নিয়ে কাজ করতে গিয়ে এমনকি মায়াবতীকে প্রধানমন্ত্রী, জয়ললিতাকে প্রধানমন্ত্রী এরকমও রাস্তায় রাজি ছিল, কিন্তু নিজের দলের নেতাকে প্রধানমন্ত্রী করতে রাজি হয়নি। যে আজকের দিনে দেশের গণতন্ত্রকে রক্ষা করা, বামপন্থাকে রক্ষা করা ইত্যাদি নানান কারণে বিজেপি বিরোধী শক্তিকে যেমন কংগ্রেসেরা জমায়েত করতে চায়, তেমনি বামপন্থীরাও কংগ্রেস সহ বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে চায়। এবং এটার আমাদের দেশের নানান কমপ্লিকেশন আছে পলিটিক্সে, সর্বভারতীয় মঞ্চে যারা একসঙ্গে জমায়েত হচ্ছে আমাদের রাজ্যে তারা কিন্তু সব একসঙ্গে জমায়েত হতে পারছে না। এখানে সীতারামের সঙ্গে মমতা দাস শেয়ার করছে সোনিয়া গান্ধীর সঙ্গে তাকে, কিন্তু পশ্চিম বাংলায় তারা বলতে পারছে না যে বিজেপি বিরোধী সবার ঐক্য চাই। আবার বাম কংগ্রেস তারাও বলতে পারছে না বিজেপি বিরোধী সবার ঐক্য চাই। আমরা মনে করছি যে এই পরিবেশে প্রাথমিকভাবে বামপন্থী এবং কংগ্রেসের ঐক্যটা খুব জরুরি। এই পরিস্থিতিতে আমরাও চাইছি যতটা বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলা যায়। কংগ্রেসের সঙ্গে ঐক্য তো আমরা বরাবরের কথা বলেছি, আমাদের পার্টি তৈরির সময় থেকে বলেছি, পিডিএস তৈরির সময় থেকে, যে বিজেপি বিরোধী ঐক্য হওয়া দরকার, কংগ্রেসের সঙ্গে ঐক্য হওয়া দরকার। 2004-এর লোকসভা ভোট, 2006-এর বিধানসভা ভোট পিডিএস এর সঙ্গে, পিডিএস কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে, তো আজকের দিনেও সেটা আমরা চাই। কাজেই সেদিক থেকে এখন পরিস্থিতির চাপে বাধ্য হয়ে হলেও প্রধান বামপন্থী দলগুলি যখন এই অবস্থা নিচ্ছে, আমরা গত কবছর যাবৎ লাগাতার ভাবে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যের শরিক হিসাবে কাজ করে যাচ্ছি এবং আজকের দিনেও এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এবং এটা ভালো কথা যে কংগ্রেস সহ বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যের একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে, তারপরে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ শক্তি ঠিক মতন কাজ করে, কোনো মানে দোদুল্যমান অবস্থান নিলে হবে না, এবং এটা নির্বাচন পর্যন্ত সেই মঞ্চ টেনে নিয়ে যাওয়া দরকার। এবার যদি তৃণমূল আন্তরিক হয়, বিজেপিকে পরাস্ত করতে চায়, তারা তাদের অবস্থান ঠিক করবে। সুমিতদা যেটা বললেন যে ওনারা বলছেন ধর্ম নিরপেক্ষ সমস্ত দল বিজেপিকে ঠেকাতে এই জোট প্রয়োজন, তো আমার প্রশ্ন যে শুধুই কি ধর্ম নিরপেক্ষ নাকি এই দলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, কি বলবেন রাজাদা? বিজেপির উত্থান তো 80 সালের বিজেপি দল তৈরি হয়েছে, তার আগে তারা ভারতীয় জনসংঘ ছিল এবং রাম মন্দিরের পরেও তাদের আমরা দেখি যথেষ্ট অগ্রগতি তারা পেয়েছিল এবং 98-এ তারা ক্ষমতায় আসে একবার, আবার খুব বেশি দিন ধরে রাখতে পারেনি, 99-এও তারা ক্ষমতায় আসে। তখন তখন তারা এই প্রশ্নটা আসা উচিত ছিল যে তাহলে আমরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আবার বিজেপিকে ফেলে দেওয়ার চেষ্টা করি, সে ধরনের কিন্তু আমরা তখন দেখিনি। সেবা 89-এ আপনাদের অনেকেরই খেয়াল থাকবে যে ভিপি সিং এর সময় কিন্তু একসঙ্গে কাজ করার একটা চেষ্টা চলেছিল, নাম্বার না থাকলে, কমন মিনিমাম প্রোগ্রাম না থাকলে সরকার চলে না, আমরা দেখেছি। তো যেটা আমার বক্তব্য হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতাই যদি মূল বক্তব্য থাকতো তাহলে 77 সালে জনসংঘের লোকরা যেখানে আছে সেখানে থাকা উচিত ছিল না, বা যখন ভিপি সিং এর সঙ্গে বিজেপিকে ডাকা হয়েছিল সেখানেও যাওয়া উচিত ছিল না। 98-99-এ বিজেপি যখন সরকার গঠন করলো তখন তার বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে যাবার কোন চেষ্টা আমরা কিন্তু সেভাবে দেখিনি। এবং এটাও পরিষ্কার যখন ইউপিএ 2 থেকে সরকার, ইউপিএ 1 এর শেষের দিকে যখন সমর্থন তুলে নেওয়া হলো, ইউপিএ 2 তে থাকা হলো না, তখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তখন তো বিজেপি খুবই খুব শক্তিশালী দল, যে কোনো মুহূর্তে তারা ক্ষমতায় আসতে পারে। ইউপিএ 1 বা ইউপিএ 2 কে আরো শক্তিশালী করতে গিয়ে ধর্ম নিরপেক্ষতা যদি কারণ হয়ে থাকে তাহলে সেখানেও থাকা উচিত ছিল। এই আমেরিকার সঙ্গে কি নিউক্লিয়ার চুক্তি হয়েছে, এই ধুয়ো তুলে চলে আসা দরকার ছিল না।
ধর্ম নিরপেক্ষতা এটাই যদি তাদের বক্তব্য থাকে তাহলে সেটা দেখানোর অনেকটাই অনেক আগেই তাদের স্কোপ ছিল, সেটা তারা করেনি। কংগ্রেস কবে মানে চিরকালই কংগ্রেস বিরোধী দল হিসেবেই পরিচিত। আমরা যখন ছোট ছিলাম আমরা দিয়ালি লেখা দেখতাম কংগ্রেস মানে বুর্জোয়া দল, কংগ্রেস মানে পুঁজিপতিদের দল, এসব কথা তারা দিয়ালি লিখে রাখতো এবং নেতারা সেটাই বলতে কংগ্রেস থাকলে ভারতবর্ষের উন্নতি হবে না, দেশের টাটা বিড়লা এই সমস্ত মেয়েরা আছে তারাই দেশ রাজত্ব করছে, বকরমে তারাই চালাচ্ছে কংগ্রেস পার্টির মাধ্যমে। কংগ্রেস এসেছেন তাগুলো মানুষ এফসিপি বলে এসেছেন হ্যাঁ যে এইভাবেই চলবে। আমার যেটা বক্তব্য কংগ্রেস সব কংগ্রেসের বিরুদ্ধাচরণের মধ্য দিয়ে কংগ্রেস বিরোধিতার মধ্য দিয়েই সিপিএম এর অগ্রগতি। এখন যাই যাচ্ছে তাদের সঙ্গে হার মেলানো মানেই হচ্ছে আর পারা যাচ্ছে না, বেঁচে থাকতে গেলে রাজনৈতিক ভাবে একেবারে সিগনিফিকেন্ট হতে চাই তাহলে আমি আর যদি সাইনবোর্ড না হতে হয় এই মুহূর্তে যদি সাইনবোর্ড না হতে হয় তাহলে আমার আমাকে আরো পাঁচটা দলের সঙ্গে আসতে যে আসছে তাকেই আমায় নিতে হয়। এখন বিজেপি ছাড়া আর কোন দল তো সাম্প্রদায়িক লাগে না, কেরালাতে যখন মুসলিম লীগের সঙ্গে সরকার বাঁধে তখন মুসলিম লীগ সাম্প্রদায়িক হয় না। হ্যাঁ যদি মনে হয় তাদের যদি মনে করে বিজেপি একমাত্র সাম্প্রদায়িক তাহলে তো বোঝাই যাচ্ছে যে তাদের সাম্প্রদায়িক চিন্তা ভাবনাটা সঠিক নয়। সেটা সেটা তো নিয়েও তাদের অনেক ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে, না হলে সংখ্যাগরিষ্ঠ মানুষরা তারা কিন্তু অনেক সময় ভাবতে পারে যে এই সমস্ত দলগুলো দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলেন না, এরা হয়তো কোনো সম্প্রদায়ের কথা বলে, এরা হয়তো সুযোগের সন্ধানে ঘুরে বেড়ায়। আজকের কংগ্রেসের সঙ্গে বামেদের যে বোঝাপড়া এই গত নির্বাচনে আমরা দেখেছিলাম, ইন্দিরা গান্ধীর গ্র্যান্ড চাইল্ড, ইন্দিরা গান্ধীকে বলা হতো জনগণের শত্রু, আর তার মানে নাতির সঙ্গে একসঙ্গে গলায় মালা পড়লেন আমরা দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য, এখন একটা নির্বাচনী সভায় একটা বিশাল মালা দুজনের গলায় একসঙ্গে পরিয়ে দেওয়া হয়েছিল। বুদ্ধদেব বাবুর মুখ চোখ দেখে বলা যাচ্ছিল কষ্ট হচ্ছে কিন্তু উনি পরেও ফেলেছিলেন। তার ফলে বুঝাই যাচ্ছে যে যে রাজনীতিটা এতই বেঁচে থাকার তাগিদটা এতই এতই তীব্র, এখানে যেকোনো মালাই যেকোনো লোকের সঙ্গে বা যেকোনো বন্ধনই আবদ্ধ হওয়া যেতে পারে সেটাই কিন্তু মানে দেখা গেছে। সুতরাং আজকে এই যে কংগ্রেসের সঙ্গে বামেদের যে বোঝাপড়া এটা একেবারেই বেঁচে থাকার লড়াই, এবং তাদের এতকালে যে বক্তব্য তারই বিরোধিতাই হয়ে উঠল। জ্যোতিবাবু কি করতেন আমি জানি না, নিশ্চয়ই বিকল্প তার হয়তো কিছু থাকতো না। দলবাদী শব্দটাই মানে পশ্চিমবঙ্গে মামেদের থেকেই উৎপন্ন হয়েছে, তারাই দলবাদী মানে পার্টিসানিজমটা মানে চালু করেছে যারা পশ্চিমবঙ্গে সেভাবে দেখুন যেভাবে উন্নতি করা উন্নয়নের দরকার ছিল সেটা পশ্চিমবঙ্গে নয়। যারা বিনিয়োগের কথা বলতে পারেন না, বিনিয়োগ করার মতন যাদের যোগাযোগ নেই তারা কিন্তু বেশি দিন কোনো রাজ্য চালাতে পারে, এবং আমাদের আমাদের পশ্চিমবঙ্গ তারা চালিয়েছে এমন একটা সময়, খেয়াল রাখতে হবে কেন্দ্রে সরকার ছিল দুর্বল 77 সালে যখন বামেরা এসেছে আপনারা দেখবেন কেন্দ্রে তখন মানে জনতা দল তারা কিছুদিনের মধ্যে ভেঙে চলে গেল, 80 সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে এলেন 81-82 দিকে, তারপরে সেখানে যদি দেখেন ইন্দিরা গান্ধী কিছুদিন পরে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তারপরে রাজীব গান্ধী এলেন একেবারেই আনকোড়া লোক, রাজীব গান্ধীও যখন চলে গেল, তারপরে বামেরা বিরাট একটা সময় বামেরা পেয়েছিল সেভাবে রাজনীতিতে যে দুর্বৃত্তায়নের সৃষ্টি হ্যাঁ সেটা কিন্তু মানে ওরা হয়তো বড় বড় গুন্ডা পোষেনি, প্রচুর লোককে ভিড় করিয়ে দিয়ে হাতে অস্ত্র দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর একটা দীর্ঘদিনের চেষ্টা। এই যে ধরুন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দান করিয়ে বুথের ভেতরে অনেকগুলো এজেন্ট দিয়ে মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে, সবই হচ্ছে বামেদের উৎপত্তি, সেগুলোই নানান ভাবে এখনো বজায় রয়েছে, আরো বেশি সেগুলো মডার্নাইজড হয়েছে। সাইন্টিফিক রিগিং এই সবই তাদের অবদান রয়ে গেছে, এবং মানুষ এগুলো তাদের সত্যি এগুলোর মধ্যে আপনি যদি বলেন জ্যোতিবাবু পার্টির ভেতরে কত বড় জায়গায় ছিলেন, উনি নিশ্চয়ই যদি গণতান্ত্রিক সচেতন সেভাবে থাকতেন ওনার প্রতিবাদ করা উচিত ছিল। আমরা জিতবো মানুষের ভালোবাসা, মানুষকে ভয় দেখিয়ে নয়, একথা কিন্তু কোনোদিন বলেন। তার ফলে যতই আমরা বলি জ্যোতিবাবুর একটা, ও আমি জ্যোতিবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি, কেননা ওনার ওনার রুচি ছিল তো আমার অত্যন্ত ভালো লেগেছে, ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, পাণ্ডিত্য অসাধারণ ছিলেন, এবং কোনোদিন অহংকার সেভাবে ছিল না। মানুষের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন না সেটা অন্য প্রশ্ন, হাসতে পারতেন না বলে অনেক ধরনের ক্ষোভ আছে। আমি কোনোদিন ওনাকে হাসতে দেখিনি, অনেক কাছাকাছি গেছি, একসঙ্গে ট্রিপ করেছি,
হ্যাঁ কি বলছেন রাজবাড়ি মানুষ ছিলেন হ্যাঁ রাজবাড়ি মানুষ ছিলেন বুঝছেন কিন্তু খুব বুঝতে খুব মানে মেন্টাল খুব অ্যালার্ট কিন্তু বুঝতেন ও খুব প্র্যাগম্যাটিক মানুষ ছিল সে অনেক গুণ মানুষটা প্রচুর গুণ কোনোভাবেই আমি অস্বীকার করি না কিন্তু দলটাকে কিন্তু মানুষের স্বার্থে উনি ব্যবহার করতে পারেননি দলটাকে উনি ব্যবহার করেছেন ওনার মুখ্যমন্ত্রিত্ব যাতে অটুট থাকে এবং প্রধানমন্ত্রিত্ব পেতে পারতেন এটা দল ওনাকে দিতে পারেনি কেন দল বুঝলো যে অল্প দিনে প্রধানমন্ত্রীতে দলের খুব একটা লাভ হবে তার ফলে সেভাবে দল থেকে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার সুযোগটা উনি পান তারপরে একটা ব্যক্তিগত ক্ষোভও ছিল উনি তো না আত্মজীবনীতে সুরভিদিকে দিয়ে লিখে যেটা বলেছেন যে একটা হিস্টোরিক ব্লান্ডার সেটা ঘটেছিল কিন্তু এই মানুষটাকে যদি আমি বিশ্লেষণ করি আমি এই মুহূর্তে বলবো না যে একটা বিরাট একটা এনার একটা ভূমিকা রয়ে গেছে আগামী দিনে যেটা সুমিতা বলছিলেন আগামী বিশ্ব আগামী বাংলা আগামী ভারতবর্ষ বিরাট ভাবে জ্যোতি বংশকে স্মরণ করবে আমি মনে করি না দেখুন আজ বাংলায় বিধান রায় যেভাবে স্মরণিত হন শ্যামাপ্রসাদ যেভাবে স্মরণিত হন সেই জায়গায় কিন্তু আনফর্চুনেটলি জ্যোতিবাবু ঠিক সেভাবে নেই অরূপ দা আজকে তো মূলত জ্যোতিবাবুকে নিয়ে আলোচনা জ্যোতিবাবু রাজনৈতিক নানা কর্মকাণ্ড সেই জায়গা থেকে যে কি জ্যোতিবাবুর জমানায় জ্যোতিবাবুর নেগেটিভ কি কি পয়েন্ট নেতিবাচক দিকগুলো কোনটা আমার যেটা মনে হয় জ্যোতিবাবুকে যেটা এখনো পর্যন্ত যে সমস্ত প্রশ্ন তারা করে বেড়াচ্ছে যে সমস্ত প্রশ্ন উত্তর এখনো পর্যন্ত সিপিএম থেকেও পরিষ্কার ভাবে কোনো সময় দেওয়া হয়নি বরং জানতে চাইলেও গোপন করা হয়েছে সেগুলো প্রশ্নের মধ্যে প্রথমেই আমি যদি দেখি মরিচ ঝাঁপি সব থেকে বড় করে আছে মরিচ ঝাঁপিতে যে গণহত্যা সংঘটিত হয়েছিল বা তারপরে তুমি যদি দেখো সাইবারি হত্যাকাণ্ড বা বিজন সেতুর ওপর হত্যাকাণ্ড যেগুলো নিয়ে তোলপাড় হয়েছিল রাজনীতি এবং যেটা সুমিতা জানে সুমিতা তখন সিপিএম এ ছিল তখন সেই জিনিসগুলো ক্রমান্বয়ে চাপার চেষ্টা হয়েছিল ফলে এখনকার দিনে সংবাদ তো আর কত সময় চাপা যায় না বা এত বছর পরেও আজকে সাইবারিতে সঠিক কি ঘটেছিল সেটা সিপিএম এর কিন্তু কোনো সময় সেটা প্রকাশ করা হয়নি বা প্রকাশ করলেও সেটা তো স্বাভাবিকভাবেই সেটা গোপন করা থাকবে যেভাবে সংগঠিতভাবে গণহত্যা হয়েছিল সেই প্রশ্নগুলো আমাদের সবসময় তারা করে তাছাড়া যে প্রশ্নটা আর একটা বড় তারা করে সেটা হচ্ছে আমরা যারা এই সময় ওই সময় বড় হয়ে উঠেছিলাম বিপ্লব আপনি বা আমি সেটা সবাই যেটা দুটো জিনিস যেটা আমাদের মনে হয় সেই সময় দশকের পর দশক আমাদের আমরা পিছিয়ে গেছি সেটা হচ্ছে একটা কম্পিউটার বর্জন করা এবং আরেকটা ইংরাজি শিক্ষা ঢুকতে না দেওয়া এই দুটো জায়গায় আমাদের মনে হয় মেরুদণ্ডটা কোথাও ভেঙে দিয়ে গেছে কোমরটা কোথাও ভেঙে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জ্যোতি বসুর প্রাসঙ্গিকতা আজও অটুট এটা অস্বীকার করার উপায় নেই ঠিকই বলেছেন তবে রাজাদা যে কথাটি বললেন জ্যোতি বসু 23 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলেও বিধানচন্দ্র রায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর যে পশ্চিমবঙ্গের প্রতি অবদান তা জ্যোতি বসুর নেই তো এই বিষয়টা আমরা এই বিতর্কের মধ্যে ঢুকবো না এই বিষয়টি নিয়ে মানুষ তার বিচার করবেন জ্যোতিবাবুর কি অবদান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কি অবদান বা বিধানচন্দ্র রায়ের কি অবদান তবে জ্যোতি বসু প্রয়াণের পরেও রাজ্য রাজনীতিতে আজও একটি বিষয় অজানা যে প্রশ্নটা এখনো সাধারণ মানুষ বা রাজনীতিকদের মনে উকি দেয় যে জ্যোতি বসু কেন দল ছাড়লেন না জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন তার ঘনিষ্ঠ পার্টি নেতা যারা ছিলেন তাদের সঙ্গে সিপিএম কেন্দ্রীয় কমিটির মতাদর্শের মিল না হওয়ার কারণে তারা সিপিএম এর পার্টি ছেড়ে বেরিয়ে গেছিলেন নতুন দল গড়েছেন সৈফুদ্দিন চৌধুরী সমীর প্রতিদ্বন্দ্বীর নেতৃত্বে পিডিএস দল গড়েছিলেন এবং তার সঙ্গে এক ঝাঁক সিপিএম নেতা তাদের সঙ্গে ছিলেন কিন্তু জ্যোতি বসুর নাকি তাতে সম্মতি ছিল তার অনুগামীরা নতুন দল গড়লেও কেন তিনি দল ছাড়লেন না এটা কিন্তু আজও রহস্য রয়ে গেছে বাংলা বলছে চ্যানেল আগামী পর্বে এই উত্তরটাই খুঁজবে সমীর প্রতিদ্বন্দ্ব এবং রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আপনারা অবশ্যই আগামী পর্বে জ্যোতি বসু কেন দল ছাড়লেন না সেই উত্তর জানতে বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন বিষয় আপডেট পেতে চ্যানেলটিকে যে বেল আইকন আছে সেটি ক্লিক করে রাখুন এবং অবশ্যই এই চ্যানেল বাংলা বলছে এই চ্যানেল আপনাদের কেমন লাগছে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমরা আমাদের 3 অতিথি সমীর প্রতিদ্বন্দ্ব রাজাগোপাল ধর চক্রবর্তী এবং অরূপ কালী
আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদের সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।